আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শোভন স্টাডি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং তাদের ক্লাস শুরু এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কথা বলবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে কিন্তু এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি জড়িত, কারণ তাদের পরীক্ষাটি আটকে আছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য। সো এই অবস্থায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালাচ্ছে, কারণ যেহেতু পরীক্ষা হবে না বা পরীক্ষা যদি না হয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যদি দেরি হয় তাহলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় করছে, সেই জন্য মূলত অ্যাসাইনমেন্ট। নাকি তোমরা তো এই বিষয়গুলো বোঝো। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে অ্যাসাইনমেন্ট বাতিল হবে কি না যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, বা এই মুহূর্তে এটা বাতিল করবে কি না, বা তোমরা কি চাও। অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে জানাবো, তোমাদের মতামতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি, কেউ কিছু মনে করো না, আমার ব্যাকগ্রাউন্ডে আয়োজন শোনা যাচ্ছে। আমি ভিডিওটি গরমের মধ্যে করছি, এর আগে একবার ভিডিও করেছি, সেটা ডিলিট করেছি, কারণ অনেক বাজে বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করেছিলাম। সো আবার নতুন করে রেকর্ড করছি, তাই ডিলিট করবো না, অনেক বাজে বকলাম। মেন কথায় আসি, দেখো তোমাদের এখানে প্রথমে কথা বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকবে তাই এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্ট তাদেরকে মূলত 30টা অ্যাসাইনমেন্ট এবং 24টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে তারা পরীক্ষায় বসবে এবং সরাসরি পরীক্ষা হবে, এবং সেক্ষেত্রে 3টা সাবজেক্টে পরীক্ষা হবে। যেহেতু এখন প্রধানমন্ত্রী নিজে বলেছে যে জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে, কারণ এর আগে প্রধানমন্ত্রী এই কথাগুলো কিন্তু কখনো বলেনি, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। প্রধানমন্ত্রী এর আগে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে কথা বলেছে, বাট খোলার টার্গেট কখনো দেয়নি। যেহেতু এখন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে বলেছে, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই খুলে দিবে। এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয় তাহলে কি অ্যাসাইনমেন্ট বন্ধ করবে? এটা তোমাদের কী মনে হয়? আমার তো মনে হয় অবশ্যই অ্যাসাইনমেন্ট বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের নিজেদের ভিতরে ভিতরে। কারণ অনেক শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট নিয়ে নানান ধরনের সমস্যার মধ্যে আছে, আমি কয়েকটা সমস্যা উল্লেখ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে তোমার কলেজে যাওয়া বা স্কুলে যাওয়া, যাদের বাসা দূরে তাদের তো অনেক নানান ধরনের সমস্যা, আবার যাদের বাসা কাছে তাদের তো নানান ধরনের সমস্যা। দেখো একটা এসএসসি বা এইচএসসি মানে পরীক্ষা প্রিপারেশন ব্যাপারটা আলাদা, তুমি তোমার যখন ভালো লাগে পড়তে পারো, ঠিক আছে, যখন ভালো লাগে রাত্র 12টা 1টা বাজে বা সকালবেলা বাজে তুমি পড়তে পারো, দুপুরবেলা পড়তে পারো। বাট এই অ্যাসাইনমেন্ট এমন একটা বিষয় যে নির্দিষ্ট সময় জমা দিতে হবে, যে কোনো সপ্তাহের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেই হবে, তাও আবার 3-4টা সাবজেক্ট অ্যাসাইনমেন্ট। সো এখানে শিক্ষার্থী একটা চাপ ফিল করতেছে। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে অতিরিক্ত। সো এটা থেকে শিক্ষার্থীদের এই মুহূর্তে একটু রেস্ট দেওয়া দরকার। সবচেয়ে বেশি মানসিক সমস্যার মধ্যে আছে এই তোমরা শিক্ষার্থীরা, যারা এই বর্তমানে এই 21 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা যে 40-41 লাখ শিক্ষার্থী আছো, তোমরা সবচেয়ে বেশি মানসিক সমস্যার মধ্যে আছো আমি মনে করি। কারণ তোমাদের সামনে এতগুলো অপশন খুলে এমনভাবে তোমাদেরকে জগাখিচুড়ি বানাইছে, আমি বলতে হয়তো খারাপ লাগতে পারে বিষয়টা, বাট বাস্তবতা এটাই। সো আমি সর্বশেষ বলবো যে অ্যাসাইনমেন্টটা বাতিল করে দেওয়া উচিত। দেখো এখানে শিক্ষামন্ত্রী এর আগে অনেকবার বলেছে যে অ্যাসাইনমেন্ট চলবে, বা এখানে কিন্তু সবাই বলছে, এখানে আমি একটা নিউজ কভার করেছিলাম সকালে, সো এখানে তারা বলেছিল যে তোমাদের আমি একটু দেখাই বিষয়টা তাহলে বুঝবা, যে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের সেপ্টেম্বরের শুরু বা অক্টোবরের শেষের দিকে, সরি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে মানে ক্লাস শুরু হওয়ার কথা আছে, তাদের পরিকল্পনা আছে। যদি ক্লাস শুরু করে তাহলে তো অবশ্যই পরীক্ষার জন্য শুরু করবে, সংক্ষিপ্ত সিলেবাসে আকারে সংক্ষিপ্ত সিলেবাস কমপ্লিট করাবে, এই যে বলে দিয়েছে 60 দিন বা 80 দিনের সংক্ষিপ্ত সিলেবাস কমপ্লিট করাবে। যদি এগুলো কমপ্লিটই করায় তাহলে তো অ্যাসাইনমেন্টের কোনো দরকার নেই, অ্যাসাইনমেন্ট তো এই যে ক্লাসের বিকল্প হিসেবে আপাতত কাজ করছিল। সো এই মুহূর্তে আমি মনে করছি সর্বোপরি হিসেবে যে শিক্ষার্থীদের এই ধরনের এই সমস্যা থেকে বাঁচানোর জন্য এই মুহূর্তেই অ্যাসাইনমেন্ট বন্ধ করে দেওয়া উচিত। যদি শিক্ষা প্রতিষ্ঠান 1 মাস পরেও খোলে, 1 মাস পরে গিয়ে শিক্ষার্থীরা ক্লাস করুক, সামনে পরীক্ষা দিক, সিলেবাস কমপ্লিট করুক, বাট অ্যাসাইনমেন্ট বাতিল করে দেওয়া হোক। সেক্ষেত্রে তোমরা কী মনে করো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমাকে। আর তোমাদের এই ব্যাপারটা নিয়ে তোমরা কোনো আন্দোলন করবে কি না, সেক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা আছে কি না, আমাদের কোনো ধরনের কোনো ভিডিও করে তোমাদের দিতে হবে কি না সেটাও জানাতে পারো। কারণ যেহেতু আমরা প্রায় 1,60,000-70,000 মেম্বার একটা পরিবার, তোমরা প্রায় এখানে 40-45,000 শিক্ষার্থী আছো যারা মূলত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থী। সো তোমাদেরকে তো আমরা কিছুটা হলে একটা মেসেজ দিতে পারি, সবাই একত্রবদ্ধ হলে বা একসাথে যদি একটা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বলো, কারণ এখানে পরীক্ষা তো তোমাদের জন্যই, তাই না, তোমাদের ভালোর জন্যই। সো তোমরা যদি একটা বিষয় স্বাভাবিকভাবে তুলে ধরতে পারো তাহলে কিন্তু সে ব্যাপারটা কিন্তু ভালো একটা দিকে যাবে এবং একটা ফল আসবে সেই ব্যাপারটা। আশা করি আমি বিষয়গুলো বুঝতে পেরেছি, অনেকগুলোর কথা বললাম, বাট মেন যে টপিক সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সো কেউ বাজে কমেন্ট করো না, তোমাদের যাদের বিষয়গুলো ভালো লাগে, যাদের আমার কথাগুলো বুঝতে পেরেছো তারাই আমার সাথে সহমত পোষণ করে এবং তোমাদের মতামত কমেন্টে জানিও। আর যে কেউ যদি এটা বিরোধিতা করো তাহলে অবশ্যই সুন্দরভাবে একটা কমেন্ট করো, সেটা তোমার যুক্তিটা তুলে ধরো, তাহলে খুব ভালো হবে, আমরা সবাই তোমার যুক্তিটা দেখবো।
সো এই ছিল মূলত ভিডিও সম্পূর্ণ বিষয়টি। আমি ভিডিওটি এলোমেলো করে ফেললাম, একটু ম্যানেজ করে নিও তোমরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।